আসসালামু বন্ধুরা, রান্না বান্না উৎসাহে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, হোল ফিশ ফ্রাই। এটা অতি সহজ রান্না কিন্তু খুব টেস্টি। আমি একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, আর গায়ে এইভাবে আমি দা কেটে নেব। মাছটার ওজন 500 গ্রাম। এই দেখুন, এইভাবে দুদিকে কেটে নিতে হবে যাতে লবণ ঢুকে। আর কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি 1/2 চা চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে ঝাল দেবেন। জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, কাসুন্দি নিয়েছি 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, চিলি রেড চিলি সস নিয়েছি 1/2 চা চামচ, সস টমেটো কেচাপ নিয়েছি আমি 2 চা চামচ, এবার আমি সয়া সস 1 চা চামচ, আর ভিনেগার নিয়েছি 2 চা চামচ, এবারে লবণ নিচ্ছি স্বাদ অনুসারে। এবারে আমি মিশ্রণটা মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। এবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটার উপরে আমি মশলাটা ভালো করে ঘে নিচ্ছি, আর গায়ে যে আমি দাগগুলো দিয়েছি ওর ভিতরে ভালো করে মশলাগুলো ঢোকাতে হবে। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, আমি তেলাপিয়া মাছ দিয়ে করেছি। দেখুন, এবার আমি তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তারপরে ভালো করে তেলটা দিয়ে দিতে হবে, এই পিট ও পিট 2 পিট মাখিয়ে নিতে হবে। এবার আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছি। আর ভালো করে তেলটা গরম করতে হবে, না হলে ফ্রাই প্যানের মধ্যে লেগে যাবে। আর আপনারা তেল তেলে পাত্র নেবার চেষ্টা করবেন। এই আমি তেলটা ওপরে দিয়ে দিচ্ছি, দেখুন এইরকমভাবে ভেজে নিতে হবে। যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো আমি ওপরে দিয়ে দিচ্ছি। দেখুন এইরকম ভাবে সরিয়ে সরিয়ে ভেজে নিতে হবে। এবারে আমি 1 পিট হয়ে গেছে, এবারে আমি আরেক পিট উল্টে নিচ্ছি। আর আপনারা কম আঁচে ভাজবার চেষ্টা করবেন। এই দেখুন আমি উল্টে নিয়েছি। এই দেখুন আমার মাছটা
ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন একটা প্লেটে নিয়ে নিলাম আবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা আমি এখানে কম পেঁয়াজ দিয়েছি আপনারা আরো বেশি পেঁয়াজ দিতে পারেন পেঁয়াজটা খানিকক্ষণ ভাজতে হবে একদম ভাজা ভাজা হবে না কিছুটা মজে এলেই হয়ে যাবে পেঁয়াজ ভাজা বেশি ভাজলে ভালো লাগবে না এই রকম ভাজা ভাজা হলে ভালো হবে এই দেখুন আমার হয়ে গেল হোল ফিশ ফ্রাই রান্না এটা অতি সহজ আর খেতে দারুণ লাগে এবার আমি অপর থেকে একটা কাগজি রস দিয়ে দিচ্ছি আপনারা প্লিজ বাড়িতে এটা বানিয়ে ট্রাই করবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের আর ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ